ওই যে আমি বললাম কিছু স্মৃতি আমরা কিন্তু ভুলে যাই, কিন্তু দেখবে ভুলে যাওয়া স্মৃতি কোনো স্মারক পেলে না আবার মনে চলে আসে, তাই না? কোনো স্মারক, কোনো চিহ্ন পেলে, কোনো চিহ্ন পেলে, কোনো একজন তোমাদের প্রিয়জন চলে গেছে, ঈশ্বরের ডাকে চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, হঠাৎ তার একটা স্মৃতিচিহ্ন পেলে তুমি, ধরো একটা চিরকুট, সে তোমাকে কিছু একটা লিখেছিল, বা তার ব্যবহারিত কোনো একটি জিনিস, হ্যাঁ, তোমরা পেয়েছো, তাহলে এই বিষয়টি পেলে ঘূর্ণিঝড় শুরু হলো নাকি? যাই হোক, তো ধরো যদি এমনও হয় তার কোনো স্মৃতিচিহ্ন তোমরা পেলে, তাহলে সেই মানুষটির সম্পর্কে ডাটাগুলো আবার ফিরে আসে না, ব্যাক করে ডাটাগুলো? সেই রকম কোনো একটি বিষয় কবি বলছেন যে এই যে প্রকৃতির মধ্যে তো তিনি ছিলেন এবং প্রকৃতির মধ্যে তিনি থাকতে ভালোবাসতেন। তিনি বাংলার গাছ গাছালি নদ নদী ঘাসের উপর শুয়ে থাকছেন, মানে বঙ্গ জননীকে এত ব্যাপকভাবে বাংলা কবিতার জগতে জীবনানন্দ ব্যথিত আর কেউ কিন্তু দাঁড় করাতে পারেনি। বঙ্গ জননীর কথা বলেছেন আমাদের পল্লীকবি, নাম কি? পল্লীকবি কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন। জসীমউদ্দীন বঙ্গ প্রকৃতির কথা বলেছেন ব্যাপকভাবে, কিন্তু সেই বঙ্গ প্রকৃতির কথা বলা আর জীবনানন্দের বঙ্গ প্রকৃতির কথা বলা একটা নান্দনিক সৌরভগত একটা ভিন্নতা রয়েছে, তাই না? জীবনানন্দের যে বঙ্গ প্রকৃতি তা কিন্তু একটা অনন্য শিল্প মাধুর্য সম্পূর্ণ হয়ে উঠতে পেরেছিল, যার কারণে তিনি 20 বছর পরে প্রেমিকার সঙ্গে দেখা করবেন তাও বঙ্গ প্রকৃতির মাঝে, দারুচিনি দ্বীপের মাঝখানে গাছগাছালির ফাঁক দিয়ে তিনি তার জীবন দেবতাকে দেখছেন, দূরে দাঁড়িয়ে রয়েছে নাটোরের বনলতা সেন। দেখো সেখানেও কিন্তু প্রকৃতির এক সুবিশাল ছোঁয়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং জীবনানন্দের কবিতা যত পড়বে তোমরা, বাংলা কাব্য এবং বাংলা কবিতা বুঝতে গেলে আমার মনে হয় জীবনানন্দ ব্যথিত অন্য কোনো কবির ক্ষেত্রে এতটা পরিশ্রম আমাদেরকে করতে হয় না। জীবনানন্দ পড়তে গেলে আমাদেরকে মেধাবী হতে হয়, আমাদেরকে পরিশ্রম করতে হয়। মেধাবী ব্যাপারটা তো কিছু না, মেধাবী শব্দটা একটা ভোকাস শব্দ, তাই না? মেধা শব্দটা সম্পূর্ণ ভোকাস শব্দ। ঈশ্বর যখন আমাদেরকে পাঠিয়েছিলেন তখন আমাদের সকলেরই কিন্তু যে এটা সাদা কাগজের মতো ছিল আমাদের এই মগজটা, তাই না? আমাদের বাবা মা, আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের মেধা অর্জন করি। তুমি বলছো আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, তুমি ভাবো তো আমি করব, আমি করে দেখাবো, আজকে থেকে ভাবো, আজকে থেকে পরিশ্রম করো, দেখবে তুমি একটা সাকসেস হবে, লোক তোমাকে বলবে মেধাবী, তাই না? যতক্ষণ তুমি না করছিলে তোমাকে বলছিল ওর মাথার মধ্যে শুধু গোবর পোড়া, যত পৃথিবীর গোবর সব ওর মাথার মধ্যে দিয়েছে, বলবে তো? তাহলে মেধাবী একটা ভোকাস শব্দ না? পরিশ্রম, পরিশ্রমটাই হচ্ছে আসল জিনিস। যাই হোক, তো জীবনানন্দ বলছেন যে জীবন থেকে 20 বছর চলে গেছে, 20 বছর পরে তিনি তার প্রেমিকার মুখোমুখি হচ্ছেন, প্রেমিকার পাশে বসছেন, তাই না? একটা আবেগঘন ব্যাপার এখানে কিন্তু কাজ করবে। সাপে দেখা মতো বিষয় হবে কি? তুমি হাঁটছো, হঠাৎ করে সাপ এরকম
ফনস তুলে, ভিতরে কেমন হবে বলো তো? ভিতরের মধ্যে কেমন হবে? ওইটাকে বলা হয় কিংকর্তব্য বিমূর, মানে তুমি কিন্তু দৌড়াতেও পারবে না, পালাতেও পারবে না, তখন তুমি আমি কি করব, আমার পরের স্টেপটা কি হবে? তুমি কিন্তু তোমার মাথা কিন্তু অত তাড়াতাড়ি ডিরেকশন দেবে না। এখান থেকে তো আমরা নির্দেশ পাই, সমস্ত নির্দেশটা আমরা এখান থেকে পাই, হ্যাঁ, কিন্তু হঠাৎ যদি আমি সাপ ছোবল তুলে থাকে তোমার অত তাৎক্ষণিকভাবে এখান থেকে কিন্তু নির্দেশ আসবে না, তখন তুমি কিন্তু একেবারে কিংকর্তব্য বিমূর হয়ে চুপচাপ বসে থাকবে। তো জীবনানন্দ হঠাৎ করে মাঠে বিচরণ করছিলেন, কাকেরা চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, একেবারে নিরিবিলি পরিবেশ, ধান খেতে ধান নেই, হঠাৎ করে মেঠো পথে দেখে প্রেমিকার সঙ্গে দেখা, তার মনে কি হবে? দাঁড়িয়ে পড়বে, পুরানো স্মৃতিরা এসে জড়ো হবে, তাই না? পুরানো স্মৃতিরা এসে তার কাছে ধরা দেবে, তোমরা এখান থেকে যেমন পাস আউট হয়ে যাবে, 10 বছর পরে তোমাদের বিয়ে হয়ে গেছে, হাজবেন্ডের সঙ্গে মোটর বাইকের পিছনে যাচ্ছ কলেজের পাশ দিয়ে, কলেজটা দেখেই বুকের মধ্যে কিন্তু স্যাঁত করে উঠবে, বন্ধুদের কথা মনে পড়বে, স্যাঁত করে ওঠে না? বন্ধুদের কথা মনে পড়ে, শিক্ষকদের কথা মনে পড়ে, সেই সময়ের কাটানো জীবনের কথা মনে পড়ে। ওই যে আমি বললাম না, কোনো কিছুর একটা স্মারক পেলে, একটা চিহ্ন পেলে, আমাদের হঠাৎ করে আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে ভাবনা, আমাদের ফেলে আসা অতীত আমাদের কাছে এসে কিন্তু হাপুস নয়নে দাঁড়িয়ে থাকে, তাই না? মেঠো পথে হঠাৎ করে প্রেমিকার সঙ্গে দেখা, কবির ভিতরে কিন্তু এবারে 20 বছরের সেই স্মৃতি। তাই বলে এই স্মৃতি না যে ওকে আমি একটা মোবাইল গিফট দিয়েছিলাম, রিসার্চ করে দিয়েছি, এত হেডফোন দিয়েছি অন্তত 13টা, এই যে এই বিষয়গুলো আসছে না কিন্তু। তখন কি ভাবনা আসছে? যে আমরা হাত ধরে রেল লাইনের উপর দিয়ে হেঁটে গেছিলাম, পায়ে দিয়ে চলে গেছিল ছুটন্ত রেল, তাই না? এই ভাবনাগুলো তখন মাথায় আসবে, একে অপরের হাত ধরে কথা দিয়েছিলাম এ জীবনে চলবো একসাথে এক পথে। এই যে ভাবনা, তিনি যে ধরে রাখতে পারলেন না তার প্রেমিকার হাত, এই যে ভাবনা, এই চিন্তা, এই ব্যথা, এই বেদনা তাকে কিন্তু তাড়িত করবে, এবং কিংকর্তব্য বিমূঢ়ের মতো দুজন কিন্তু দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ, তাই না? প্রহর থমকে যাবে। তিনি কেন বললেন? তিনি সবাইকে কেন বাড়ি পাঠিয়ে দিলেন? কাকেদের ঘরে ফিরিয়ে দিলেন? ধান খেতের ধানকে তিনি উঠিয়ে দিলেন? কেন? তিনি একটা এরকম একটা ইমাজিনেশন, একটা পরিবেশ তিনি তৈরি করছিলেন মনে মনে, যে এমন একটা জায়গায় 20 বছর পরে আমাদের আবারও দেখা হোক। এই ভাবনাটা কিন্তু প্রবল ভাবে কবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে, অশ্বত্বের জানেলার ফাঁকে কোথায় লুকায় আপনাকে। এই কথাটাই আমি বলে দিলাম যে প্রহর তখন থমকে যাবে, দুজন দুজনকে দেখে দাঁড়িয়ে পড়বে, কথা মুখ দিয়ে ফুটবে না, কি কথা বলবো, কি প্রসঙ্গের অবতারণা করব। প্রেমিক প্রেমিক আমার এক বন্ধু, তো সবসময় দেখি কথা বলে, সবসময় ফোনে কথা বলছে, এটা করছে সেটা করছে, তো আমি কথা প্রসঙ্গেই ওকে একদিন জিজ্ঞাসা করছিলাম যে এত কোন বিষয় থাকে, এত যে কথা বলিস, তো কোন বিষয় কথা বলিস এত 3-4 ঘন্টা? তো আমাকে বললো বলো, ওই পক্ষের থেকে বললো বলো, এই বলছে এই বলো বলো করতে গিয়ে 2 ঘন্টা কেটে যায়, এই শুধু বলো 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 বলো, তারপর তারপর বলো 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 বলছে, এরকম কয়েকটা শব্দ বারবার রিপিট হয়, এই রিপিট হতে হতে এই বলোই নাই 1-1.5 ঘন্টা। হ্যাঁ, এই যে ব্যাপার স্যাপার গুলো থাকে, কিন্তু এইখানে কিন্তু সেই পরিস্থিতি নেই। জীবন থেকে হারিয়ে গেছে 20টা বছর, তাই না? একে অপরকে 20 বছর পরে দেখছে, এবং দেখছে তাও কি দেখা, একে অপরের জন্য কি সময় নিয়েছে যে আজকে আমরা দেখা করব? তাহলে অনেক মানসিক প্রস্তুতি নিয়ে যেত না? অনেক মানুষ ওকে আমি কি বলবো, সারা রাত ধরে ভাবছি,
যে ওকে আমি কি বলবো, প্রথম দেখাই, হ্যাঁ কি পরে যাব, কি পরব, কোন ড্রেসটা পরব, ও কোন আমার কোন ড্রেস কোন রংটা আমাকে পরতে বলতো, আমি কি পরলে ও ভালো লাগতো। আচ্ছা খাওয়া দাওয়ার তো একটা ব্যাপার আছে, ও কি খেতে ভালোবাসতো, তো পুরোনো দিনে ফিরে যাচ্ছে, ওনা তো মনে নেই, 20 বছর পরে মনে থাকে যে তার প্রেমিকে কি খেতে ভালোবাসতো না বাসতো, তবু মনে করার চেষ্টা করবে, মনে করবার চেষ্টা করবেন। আর যদি হঠাৎ করে দেখা হয়ে যায়, একেবারে হতভম্বের মতো কিন্তু দাঁড়িয়ে আছে, একটা অন্ধকার আরো কিন্তু ঘনীভূত হচ্ছে। দেখো বলছে, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, পেঁচা কখন নামে বলতো, অন্ধকার একটা পেঁচার চোখ গুলো কিন্তু জলে, মাঝে মাঝে দিনের বেলাও পেঁচা দেখা যায়, দেখেছো তোমরা, দিনের বেলা পেঁচা মানে অন্ধ থাকে, তো দিনের বেলা পেঁচা চুপ করে এরকম করে বসে থাকে, কোনো দেখি আর, তুমি যদি ধরে নিয়ে বাড়ি চলে যাও যেতে পারো, এ করবে কেন, ওদের রাত্রেবেলা মানে গাছ থেকে পড়ে টড়ে গেছে, যে কোঠরের মধ্যে থাকতো সেই কোঠরের থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে আর উঠতে পারেনি, দিন হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, চুপ করে বসে, আমি কত দেখেছি এরকম, সব নিয়ে এমনি বাড়ি নিয়ে যাচ্ছে, ও বাড়ি নিয়ে যাচ্ছে, তারপর বন দপ্তরে খবর দিয়ে সেটাকে তার জায়গাতে পৌঁছে দেওয়া হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। দেখো একটা অন্ধকার তিনি ইয়ে করছে, আচ্ছা এই অন্ধকারটা কি শুধু পারিপার্শ্বিক অন্ধকার, ভিতরেও একটা অন্ধকার জমা হয়নি, ভিতরেও অন্ধ গলির মোড়ে দুজনে সামনাসামনি দাঁড়িয়ে, কে প্রথম কথা বলবে, কথাটি কি হবে, এই ভাবনা কিন্তু কবি এবং তার প্রেমিকার মধ্যে ব্যাপকভাবে আন্দোলিত হচ্ছে, তাই না, কি অসাধারণ প্রসঙ্গ তিনি আনায়ন করছেন। দেখো তিনি বলছেন, অসত্য অসতের জানেলার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, যেমন হঠাৎ করে যদি কোথাও পালিয়ে যেতে পারতেন তাহলে বোধ হয় ভালো হতো, কবি ভাবছে হঠাৎ করে যদি দুজনা দুই দিকে পালিয়ে যেতে পারতেন, বা ও যদি এদিকে না আসতো, ও যদি অন্য পথ দিয়ে যেতেন, ভাবনা হচ্ছে তার ভাবনা যে হঠাৎ করে দেখা হতেই হলো, বেশ তো ছিলাম, ওই যে তার আগে বলেছেন, দেখো তার আগে বলেছেন, 20 বছরের পরে তখন তোমারে নাই মনে, ভালো ছিলেন না, ভালো ছিলেন। আচ্ছা আমাদের জীবনে দুঃখ ছিল, দুঃখ থেকে উত্তরিত হয়েছি আমরা, ভুলে গেছি, একটি বেদনার জায়গা আমার ছিল, এটি ক্ষতের জায়গা ছিল, সেটা থেকে আমি উত্তরিত হতে পেরেছি, আমি ভুলে গেছি, আবার যদি সেটা ফিরে আসে সেটা আমাদের কারোর কাছে সুখকর স্মৃতি হবে, আমরা সকলেই চাইব যে ওই বিষয়টা যেন আর আমার জীবনে ব্যাক না করে, সকলেই সকলেই চাইব। আবার যদি হঠাৎ করে ওই দুঃখের মাঝে আমরা সামনাসামনি পড়ি, রঞ্জনা আমি আর আসবো না, আসলে ঠ্যাং খোঁড়া দেবে, ঠ্যাং খোঁড়া করে দেবে বলেছে পাড়ার দাদারা, ধরো যে পথ দিয়ে যাচ্ছে পাড়ার দাদারা সেই পথেই চা খাচ্ছে, গলির মোড়ে চা খাচ্ছে, এবার আমি কোথা দিয়ে যাব, কোথা দিয়ে যাবো বলো, আমি রঞ্জনাদের পাড়া দিয়ে যাচ্ছি না পাশের পাড়া দিয়ে যাচ্ছি, দাদারা ওখানে গিয়েও আড্ডা মারছে, এবার আমরা কোথায় যাবো, তখন আমার ওইসব দাদাদের দেখলে আমার কি মনে হবে, যে মা আমি ঠ্যাং বাড়ি নিয়ে যেতে পারবো তো, এই ভাবনা তখন কিন্তু তার মধ্যে ব্যাপকভাবে থাকবে। কবিরও তাই মনে হয়েছে যে দেখা না হলেই বোধহয় ভালো হতো, এই দেখা সেই দেখা নয়, 20 বছর আগের দেখা, তাই তো, 20 বছর আগে দেখা হলে দাঁড়িয়ে আছে রেল স্টেশনে, দাঁড়িয়ে আছে প্রেমিকা আসবে, বা প্রেমিকা দাঁড়িয়ে আছে প্রেমিকা আসবে, প্রতিটা মুহূর্ত একটা আলাদা সৌরভ নিয়ে তার কাছে ধরা দিচ্ছে, তাই না, প্রতিটা মুহূর্ত আলাদা সৌরভ নিয়ে তার কাছে ধরা দিচ্ছে, যে তাকে আমি তার সঙ্গে আমার এতদিন দেখা, পরে দেখা হবে, আর যদি লকডাউনের পরে দেখা হয় তাহলে তো বাবা, সে যে কি সাংঘাতিক অবস্থা হবে, ধরো 8 মাস লকডাউন, কোথাও দেখা করতে পারিনি, লকডাউন ছেড়ে দিয়েছে, পরের দিনই দেখা হবে ফিক্সড, রাত্রেবেলা মেসেজ চালাচালি হয়ে গেল, অমুক দিন অমুক গলির মোড়ে দেখা হবে, তখন মনে হবে একটা একটা টাইম যেন 300 বছরের সমান, এক এক মিনিট
দশ বছর করে নিচ্ছে এক মিনিট, ওর অটোওয়ালা এত বট কেন একটু জোরে চালাতে পারে না, ওই লাইনের অটোগুলো না খুব খারাপ, ওরা ধিক 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 করে যাবে। হ্যাঁ, এই ভাবনাগুলো আসবে, কিন্তু কবি বলছেন যে কুড়ি বছর পরে বিচ্ছেদের পরে যখন প্রেমিকার সঙ্গে দেখা হচ্ছে তখন মনে হচ্ছে অশ্বত্থের জানালার ফাঁক দিয়ে নিজেকে যদি লুকিয়ে ফেলতে পারতাম সেটাই আমার জন্য সুখকর হতো। কারণ তিনি ভুলে গেছিলেন পূর্বের স্থাবকেই তিনি বলেছেন কুড়ি বছর পরে তোমাকে নাই মনে, মানে তোমার স্মৃতি আমার কাছে হালকা হতে হতে ঝাপসা হয়ে গেছে, সেই স্মৃতি আমার হৃদয়ের গভীরে আর কোনো জায়গায় অনেই, হঠাৎ করে যদি আবার দেখা হয়, একটা ঝড় ভিতরে একটা ঝড় উঠলো, সেই ঝড়টা কিন্তু সেই প্রেমিকের জন্য খুব শুভকর বা শান্তিকর বিষয় কিন্তু নয়, সেই কথাই কবি বলছেন। সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পায় যদি হঠাৎ তোমারে। এই চরণটি ব্যাখ্যা করব, বলছে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে। আচ্ছা দেখো, এটা ভাবো তো, একটু ভাবো লাইনটা দেখো আর একটু ভাবো, প্রথম দুটি স্থাপক দেখো তো, তাদের দেখা হওয়ার আগে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু একরকম ছিল, দেখা হওয়ার পরে পরিবেশটা পাল্টে গেছে। দেখা হওয়ার দুটি স্থাপক আমি করবো আর দেখা হওয়ার পরের স্থাপক করবো। দেখো, হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সরকার শোকলায় মাঠের ভিতরে, অথবা নায়কো ধান খেতে আর ব্যস্ততা নায়কো আর হাঁসের নীরের থেকে খড় পাখির নীরের থেকে খড় ছড়াইতেছে, মনিয়ার ঘরে রাত শীত আর শিশিরের জল, একটা ফুরফুরে বাতাস বইছে, ফুরফুরে বাতাস বইছে। দেখা হওয়ার পর দেখো একটা অন্ধকার, কবির মনে একটা অন্ধকার বিরাজমান হচ্ছে, বাবলার গলির অন্ধকারে অশ্বতের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে। একটু আগে তিনি বলছিলেন না শিশির ঝরেছে, ফুরফুরে বাতাস বইছে, আর এখন মনে করছে যে সোনালি চিল এসে শিশির শিকার করে নিয়ে গেছে। তো যেমন বললাম না, আমাদের মানব মন বিভিন্ন রাগে পরিপূর্ণ, গানের যেমন রাগ থাকে আনন্দ উল্লাস ক্ষোভ ক্রোধ ভালোবাসা ঘৃণা, একাধিক পরিস্থিতির মধ্যে দিয়ে তো চলে, আমাদের একটা শরীরের মধ্যে অনেকগুলো মানুষ বাস করে, তাই না? আমাদের এই যে একটা শরীরের মধ্যে কিন্তু অনেকগুলো মানুষ বাস করে, তোমাকে কেউ ভালো বলে আবার কেউ কিন্তু খারাপ বলে, তাহলে তুমি ভালো একজনের চোখে তুমি খারাপ মানুষ, একজনের চোখে তুমি ভালো মানুষ, একজনের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছো বলে সে তোমাকে খারাপ বলছে, আর একজনের সঙ্গে তুমি ভালো ব্যবহার করেছো বলে সে তোমাকে ভালো বলছে, তাহলে কি তুমি দুটো মানুষ? তুমি তো একটাই মানুষ কিন্তু তোমার রূপ ভিন্ন, শুধু দুটো না অজস্র রূপ, অজস্র বিভিন্ন রূপ থেকে রূপান্তরে কিন্তু মানব জীবন প্রবাহমান হয়। আমি একটা উদাহরণ দিই, যে মানুষটি ডাকাতি করে, সদ্য মানুষ খুন করে এসেছে, মানুষ খুন করে এসে ভাত খেতে বসেছে, তার পাঁচ বছরের একটি কন্যা তার থালার পাশে বসে আছে, যে প্রবল হিংস্র রূপ নিয়ে সে মানুষ খুন করেছিল বাড়িতে এসে নিজ পাঁচ বছরের সন্তানের কাছে সে সেই হিংস্র রূপ প্রকাশ করতে পারবে? তখন সে পুরোপুরি একজন পিতা। তাহলে এই যে দেখো মানবের জীবনের এই যে রূপান্তর, এক এক সময় কিন্তু আমরা এক এক মুখোশ পড়ছি, আমাদের অনেকগুলো মুখোশ, অনেক মুখোশ, এক যখন যেখানে যেমন প্রয়োজন সেখানে আমরা তেমন মুখোশ পড়ছি, তাই তো? সেই পরিস্থিতির মধ্যে কবি পড়েছেন, একটু আগে তার জীবনে ফুরফুরে হাওয়া ছিল, এখন দম বন্ধ করা একটা পরিস্থিতির মধ্যে তার জীবনের গল্প এই মুহূর্তে থমকে দাঁড়িয়ে গেছে, হঠাৎ করে
প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের জায়গা থেকে একটা দমকা বাতাস তাকে কিন্তু এসে নাড়িয়ে দিয়েছে, তার মুখের ভাষা কেড়ে নিয়েছে, তাকে নির্বাক করে দিয়েছে, প্রেমিকাকেও নির্বাক করে দিয়েছে। প্রহর থমকে গেছে, কেউ কারোর সঙ্গে আর কথা বলতে পারছে না। বোঝা গেছে? বুঝতে পেরেছ? ভালো করে বোঝা গেছে তো? যাক, তাহলে এই কবিতা থেকে প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে তো? কবিতা থেকে প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে তো? আমি যদি বলি যে 20 বছর পরে আমরা প্রেমিক জীবানন্দের সত্তার যে বহিঃপ্রকাশ দেখলাম তা নিজের ভাষায় লিখতে পারবে না? লিখতে তো অবশ্যই পারবে, যেভাবে বললাম 20 বছর আগের দেখাতে হবে, 20 বছর পরের দেখাতে হবে। হ্যাঁ, এখানেই কবি ভাগ করে দিয়েছেন, প্রথম চারটে স্তবক 20 বছর আগের, দেখা হয়নি, তখনও দেখা হয়নি, আর শেষের দুটি স্তবক এগুলো দেখা হওয়ার পর, মাঝখানে কোনটা? হ্যাঁ, দেখা হওয়ার সময় দেখা, হঠাৎ করে দেখা হয়ে গেছে, ভূত দেখা মতো কবি দাঁড়িয়ে গেছে, যে দেখা না হলেই বোধ হয় ভালো হতো, তিনি ওই বলেছিলেন না সুচর জীবনানন্দের কবিতা, ওই যে বিশেষ করে বনলতা সেন কবিতা, বনলতা সেন কাব্য গ্রন্থে জীবনানন্দ নানা ভঙ্গিমায় আমাদেরকে ধরা দিয়েছেন, ফলে আমরা যখন জীবনানন্দ পড়ব তখন প্রত্যেক রাগের একটা একটা উদাহরণ নিয়ে, প্রত্যেক রাগের একটা একটা কবিতা নিয়ে আলোচনা করা বোধ হয় ভালো। ঠিক আছে, তোমরা বোঝে গেছো মোটামুটি? ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করো, কোনো প্রশ্ন নেই? কোন বইটা? জীবনানন্দের বইটা?